একটা অনুগল্পের কাজ হচ্ছে আসলে একজন পাঠকের ভেতরকার যে ধারণা বা ভেতরকার যে চিন্তা ভাবনা সেটাকে আসলে ধাক্কা দেওয়া। সেটা কখনো কখনো দেখা গেছে যে পাঠককে আসলে প্রশ্নবিদ্ধ করে, কখনো কখনো তাকে আনন্দিত কিংবা প্রশ্নমুখরও কিন্তু করে তোলে। তো আজকে সেরকমই একটা আমার কাছে বই রয়েছে, যেটা হচ্ছে হরিশঙ্কর জলদাসের লেখা ছোট ছোট গল্প। হরিশঙ্কর জলদাসের এর আগে আমি আরেকটা বই পড়েছিলাম, সেটার নাম ছিল পৌরাণিক গল্প। ওটা পড়ে আমার খুবই ভালো লেগেছিল। সেটাতে আসলে বিভিন্ন বাস্তবিক গল্প দিয়ে আগেরকার প্রাচীন যুগের গল্পগুলোর সাথে তুলনা করা হয়েছে এবং বর্তমানেও যে একই ঘটনা বিরাজমান রয়েছে সেটা আসলে দেখানো হয়েছিল। আজকের এই বইটাও ঠিক একই রকম, এটাকে অনুগল্প বললে ভুল হবে, এটা মূলত ছোট ছোট গল্প। অনুগল্প কিন্তু আমরা জানি যে দুই লাইনেরও কিন্তু এক একটা অনুগল্প হতে পারে, শুধুমাত্র দুই লাইনেরও কিন্তু অনুগল্প হয়ে থাকে। যেমন বনফুল লিখেছিলেন দুই লাইনের একটা অনুগল্প, এরকম কিন্তু ছিল, এবং ওই দুই লাইন দিয়ে তিনি একজন পাঠকের ভেতরকার যে অবস্থা সেটাকে নাড়া দিয়েছিলেন। হরিশঙ্কর জলদাসও তার এই ছোট ছোট গল্প দিয়ে একজন পাঠকের ভেতরকার পরিস্থিতিকে কিন্তু নাড়া দিতে সক্ষম হয়েছেন। তো হরিশঙ্কর জলদাসের ছোট ছোট গল্প বইটিতে আসলে মোট 18টি গল্প রয়েছে। 18টি গল্প যখন আপনি আসলে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা গল্পই কিন্তু মোটামুটি একেবারে বাস্তবিক লেভেলের, মোটামুটি না বাস্তবিক লেভেলের। বইটি 2020 সালে আচ্ছা সরি বইটি 2018 সালে প্রথম প্রকাশ হয়েছিল। তো সেদিন আমি যখন বাতিঘরে গিয়েছিলাম তখন বইটি বাতিঘরে ছাড়ও চলতেছিল, আর বইটি এত কিউট, এত ছোট আসলে, আর বাইন্ডিং এত ভালো দেখে আমি লোভ সামলাতে পারিনি, এই জন্য নিয়ে নিয়েছি। আর যেহেতু ছোট ছোট গল্প, 18টা মোট গল্প রয়েছে, আমার কাছে প্রত্যেকটা গল্পই আসলে কি বাস্তবের সাথে মিল রয়েছে এরকম মনে হয়েছে। তো গল্পগুলো যদি আপনাদেরকে আসলে বলে শোনাই, তার মধ্যে রয়েছে উর্বশী, ওরা এরকমই, কোনো কোনো রাইতে, খুব সুরত, ম্যাথর, প্রতিদান, পরীক্ষার ফল, খাবার দোকান, চরিত্রবান, কৈবর্ত অন্ন, ভাবাত ভাই, ভূমিকম্প, কষ্টি পাথর, শেপালি, ঘুড়ি, বাজার সরকার, উল্টো সালোয়ার, খালি হাতে ফেরা, এই মোট 18টি গল্প রয়েছে। তো এভাবে বললে তো আসলে বুঝবে না, তবে একটা কথা বলে রাখি, হরিশঙ্কর জলদাসের লেখাগুলোতে কখনো কখনো আসলে কি অ্যাডাল্টের ছোঁয়া বা প্রাপ্তবয়স্ক কোনো কিছুর ছোঁয়া কিন্তু থাকে। এটা তো সেরকম আসলে ছোঁয়া রয়েছে, ছোঁয়া বলতে এখানে বাস্তবিক জিনিসকে আসলে বোঝানো হয়েছে, আপনি যখন আসলে পাঠ করবেন বইটা বুঝতে পারবেন। তো আমি চেষ্টা করব যে এখান থেকে আজকে আপনাদেরকে তিন চারটা গল্প শেয়ার করার জন্য বা তিন চারটা গল্পের মধ্যে কী বলেছেন তিনি সেটা আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব বা বলার জন্য চেষ্টা করব। আরেকটা জিনিস বলে রাখি, যারা জানেন না, আসলে হরিশঙ্কর জলদাস কিন্তু চট্টগ্রামেরই ছেলে, তিনি চট্টগ্রামের পতেঙ্গাতে কিন্তু জেলেপাড়াতে জন্মগ্রহণ করেছেন। তো তিনি মূলত জেলে জীবন নিয়েও বিভিন্ন বই লিখেছেন এবং সেগুলো বাংলাদেশে খুব বেশি প্রসিদ্ধ হয়েছে এবং বাতিঘর প্রকাশনী থেকে তার বইগুলো কিন্তু প্রকাশিত হয়। তো আচ্ছা কথা না বাড়ে, যেমন এই বইটির প্রথম যে গল্পটি সেটা হচ্ছে উর্বশী। এই উর্বশী গল্পটি আপনি পাঠ করলে দেখতে পাবেন যে একজন বাবা দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছিল না, সম্ভবত 8 বছর পর একটা কন্যা সন্তান হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে ওই কন্যা সন্তান কোনো একটা ছেলের সাথে কিন্তু কি পালিয়ে যায়। পালিয়ে গিয়ে একসময় সে আসলে কি বেশ্যা হিসাবে সমাজে পরিচিতি পেয়ে যায়, সেটা তার পিতা একসময় জানতে পারে। খুব ছোট একটা গল্প, 3-4 পৃষ্ঠার একটা গল্প, কিন্তু 3-4 পৃষ্ঠার মধ্যে সমাজের বাস্তবতাটাকে খুব ভালোভাবে আসলে বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং আপনার বিবেককে খুব ভালোভাবে কিন্তু এটা আন্দোলিত করতে সক্ষম হবে। তো আমি চেষ্টা করছি এখন আসলে উর্বশী গল্পটি আপনাদেরকে পড়ে শোনানোর জন্য। আপনাদের যদি ভালো লাগে আরও কয়েকটা গল্প আপনাদেরকে শোনাবো, আপনারা চাইলে বইটা তখন সংগ্রহ করতে পারেন। তো চলুন শুরু করি। উর্বশী, তাপস দত্ত বড় সাত করে মেয়ের নাম রেখেছেন উর্বশী। উর্বশী অধিক বয়সের সন্তান, অর্থাৎ অধিক বয়স বলতে বিয়ের অনেক বছর পরে হয়েছে আর কি, বিয়ের 12 বছর পর উর্বশী জন্মায়। মা যশোদা দত্তের সুখের সীমা থাকে না, পুলিশের বড়বাবুর বাসায় 5-4 মাস খাটে তাপস, বাজার সরকারও বলা যায় তাকে, বড়বাবু অফিস থেকেই তার বেতনটা পাইয়া দেয়। তাপস নিরীহ ধরনের, বড়বাবুকে বড় মান্য করে সে। বড়বাবুর মেয়েদের নাম শকুন্তলা, সীতা, দয়মন্তী। তাপসের ইচ্ছা তার যদি কখনো একটা মেয়ে হয় তাহলে এ ধরনের কোনো নাম রাখবে। কন্যা সন্তান জন্মালে তাপস নাম রাখলো উর্বশী। কন্যার নাম উর্বশী রাখার কারণে যশোদাও বেজায় খুশি। স্বামীকে বলে, তোমার নামের মধ্যে ধর্মের কোনো ছোঁয়া নেই, ব্যাখাপ্পা নাম। যশোদার স্বামী তাপস, শুনতে কেমন লাগে না? এবার ব্যাখাপ্পাপনা মিটে গেল। যশোদার মেয়ে উর্বশী এক নাগারে বলে থামলে তাপস মিনমিনে গলায় বলল, তাপস মানে মুনি ঋষি। বো ঝাঁঝিয়ে উঠে, রাখো তোমার মুনি ঋষি, কোথায় কৃষ্ণ, যুধিষ্ঠির, হরিপদ, চৈতন্য, ঠাকুরদাস? তা না, তাপস। বউয়ের ঝামটা তাপসের তত খারাপ লাগে না, 12 বছর পর হলেও তো যশোদা তার 8 কুরেদুর নামটা গুছিয়েছে। উর্বশী হামাগুড়ি দেয়, পায়ের উপর নিজে নিজে দাঁড়ায়, এগর ওগর হাঁটতে থাকে, স্কুলে যায়। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 স্কুলের পথের ধারে যোগেন মণ্ডলের ছেলেটি দাঁড়িয়ে থাকে, বাউন্ডুলে, মোহন চেহারা, মানে আকর্ষণীয় চেহারা, কথায় মিঠা মিঠা ভাব। উর্বশী ভোলে, প্রথমে নিষ্পৃহ ভাব,
পরে চোখ তুলে তাকানো সুধীর উর্বশীতে মাখামাখি, অর্থাৎ তাদের একটা প্রেম হয়ে যায়। পুলিশের বড়বাবু রিটায়ারমেন্টে যান, পরে বড়বাবু তাপস দত্তকে বিদায় করেন। তাপসের পরিবার অভাবে পড়ে, উর্বশীর পড়া থেমে যায়। সুধীরের প্রেমে পড়ার কারণে অথবা শরীরে তারুণ্য ছোঁয়া কারণে উর্বশীর শরীর স্বাস্থ্য বারবারন্ত। তাপস আর যশোদা ঠিক করে উর্বশীর বিয়ে দেবে। সীতাকুণ্ডের প্রদীপ মজুমদার তার প্রথম পুত্রের জন্য উর্বশীকে নির্বাচন করে। বিয়ের দিন তারিখ ঠিকঠাক। বিয়ের আগের রাতে উর্বশী পালায়। অনেক অনুসন্ধানেও উর্বশীর খোঁজ পাওয়া যায় না। নাপিত পাড়ার উজ্জ্বল বলে, চিন্তা করেও না তাপসদা, যোগেন মণ্ডলের ছাওয়াল সুধীরেও পাওয়া যাইতেছে না। উর্বশীর স্বর্গবেশ্যা, অর্থাৎ হিন্দু ধর্মে একজন উর্বশীর কথা বলা হয়েছে, যিনি স্বর্গে আসলে দেবতাদেরকে নৃত্য দেখাতেন। ইন্দ্রসভায় নাচে, দেবতাদের মনোরঞ্জনই তার কাজ, শুধু নৃত্যকলা দিয়ে নয়, দেহ দিয়েও। শুধু দেবতা কেন, মানুষও উর্বশীর দেহসুধা থেকে বঞ্চিত হয় না। পুরুর্ভা, মিত্রা, বরুণ, অর্জুন, এরা উর্বশীকে নিজের করে পায়। ইন্দ্রের প্রতি অনুরক্ত ছিল উর্বশী। ইন্দ্রের অবহেলা ঔদাসীন্যে অনেকের হয়ে যায় উর্বশী। তাপস দত্ত এখন দালালি করে, চিটাগাং ফোর্টে বিদেশি জাহাজ ভিড়ে। নাবিকরা বড় ক্ষুধার্ত থাকে, খাদ্য খোঁজে। দিনাজপুরের খোরশেদ চট্টগ্রাম ফোর্টে খালাসির কাজ করে। নিজ বাড়িতে বেড়াতে গিয়ে বাল্যবন্ধু তাপসের সঙ্গে দেখা হয় খোরশেদের। তাপস নিজের অভাবের কথা বলে, তাপসকে চট্টগ্রামে নিয়ে আসে খোরশেদ, দালালিতে লাগায়, বেশ্যার দালালি। ফোর্টের অদূরে সাহেবপাড়া, শুদ্ধ বাংলায় পতিতালয়। সাহেবপাড়ায় অনেক গলি গুপচি, দরজায় দাঁড়িয়ে কাস্টমার ডাকে বেশ্যারা। সাহেবদের বেশ্যাগলে ঢুকিয়ে দিয়ে সিগারেট ধরায় তাপস। সিগারেট টানতে টানতে তার বিবেক জাগে। তাপস বিবেককে বোঝায়, এই দুনিয়ায় সবাই কারো না কারো দালাল, কেউ মন্ত্রীর, কেউ মহারাজ জির, তারও দালাল হতে অসুবিধা কি, সে না হয় মাগির দালাল। ডানে বায়ে মাথা ঝাঁকায় তাপস, সিগারেটের জোরে টান দিয়ে নাক মুখ দিয়ে গলগল করে ধোয়া ছাড়ে। সেদিন ফোর্টে দক্ষিণ আফ্রিকার এক জাহাজ ভিড়ল। বিশাল দেহের এক নিগ্রোকে দেখিয়ে খোরশেদ বলল, শার্টটা গায়ে খুঁজছে, বড্ড জ্বালাচ্ছে আমাকে, আজ সন্ধ্যায় সাহেবপাড়ায় নিয়ে যাবি, ডলার পাবি অনেক। সন্ধ্যায় সাহেবপাড়ার গলির মুখে দুজনে গাড়ি থেকে নামে। নিগ্রোটি ভাঙা ভাঙা ইংরেজিতে বলে, ইয়ং ইয়ং ওয়ান চিয়ং। আজকে নতুন একটা গলি ধরে হাঁটে তাপস, উত্তরের গলিতে আগে কখনো ঢোকেনি। ইয়ং আর চার্মিং খুঁজতে গিয়ে এই গলিতে ঢোকা, আগে তাপস, পেছনে বিশাল আকৃতির নিগ্রোটি। দূরের একটা দরজায় দাঁড়িয়ে থাকা এক তরুণীর উপর চোখ পড়ে তাপসের, তার ভেতরের ডলারের লোভ লকলকিয়ে উঠে। ওই মেয়েটির কাছে নিগ্রোটিকে ভিড়িয়ে দিতে পারলে অনেক ডলার মিলবে আজ, পায়ে গতি আনে তাপস। মেয়েটির নিকটে গিয়ে তাপস থমকে দাঁড়ায়, একই এই যে উর্বশী, তার আত্মজা উর্বশী। তাপস নিধর দেহ নিয়ে বিস্ফোরিত চোখে উর্বশীর দিকে তাকিয়ে থাকে। তো সহজ কথা বললে এই গল্পটিতে আসলে দেখানো হয়েছে যে একসময় আসলে তাপসের নিজের কন্যা উর্বশী, ওই যে এইট পাস করার পর পালিয়ে গিয়ে, সে আসলে কি যে ছেলের সাথে পালিয়ে গিয়েছিল সে হয়তো তাকে আসলে তার ঘরের জায়গা দেয়নি। পরবর্তী দেশে একজন আসলে কি বেশ্যা হয়ে কিন্তু সমাজে দিন নিপাত করতে থাকে, এ ধরনের একটা বিষয়। তো আসলে এই বইটির প্রথম গল্পটি ছিল উর্বশী। আপনাদের কাছে শুনে হয়তো মনে হয়েছে যে এটা আসলে একটা প্রাপ্তবয়স্ক আসলে গল্প, প্রাপ্তবয়স্ক হলেও কিন্তু এটাই সমাজের বাস্তবতা, এটা হরিশঙ্কর জলদাস বোঝানোর চেষ্টা করেছেন বা দেখিয়ে দিয়েছেন। এরপর আরও দুটা প্রাপ্তবয়স্ক গল্প এই বইটাতে রয়েছে। যেমন আমি যদি আপনাদেরকে বলি কোনো কোনো রাইতে একটা গল্প রয়েছে, এই গল্পটিতে আপনি দেখতে পাবেন যে আসলে একজন মানুষের দুইজন সন্তান, একজন সন্তান বড়, আরেকজন 15 বছর পরে কিন্তু হয়েছে, দুইজনে কিন্তু তার ছেলে সন্তান। তো যে সন্তানটি বড়, মানে ছোটোটা ছেলে যে 15 বছরের বড়, দেখা যায় যে সে একসময় আসলে কি বিদেশ যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। তো বিদেশ যাওয়ার জন্য যখন উদ্গ্রীব হয়ে পড়ে তখন সে তার পিতার কাছে আসলে বাসনা জানায় যে বিদেশ যাওয়ার আগে সে আসলে বিয়ে করে যেতে চায়। তো যে কথা সেই কাজ আসলে সে বিদেশ যাওয়ার পূর্বে কিন্তু বিবাহ করলো, বিবাহ করার পর সে বিদেশে পাড়ি জমালো। তো সে বিদেশে গিয়ে প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু দেশে আসে, দেশে এসে মোটামুটি 1-1.5 মাস করে থেকে যায়। তো এর মধ্যে তার যে 15 বছরের ছোট আসলে ভাইটি রয়েছে, অর্থাৎ যে অষ্টম শ্রেণী, মানে যে 15 বছরের ছোট, সে আসলে বর্তমানে অষ্টম শ্রেণীতে পড়তেছে, তার মানে সে মোটামুটি সাবালক হয়ে গিয়েছে, মোটামুটি বড় হয়ে গিয়েছে। তো যে ভাইটি আসলে বিদেশ থাকে, সেই ভাইটির যে আসলে কে ছিল, ওয়াইফ ছিল বা স্ত্রী ছিল, সে সবসময় ওকে আসলে কি বিভিন্নভাবে টিপ্পনি কাটে যে আগে তোকে দেখেছিলাম এতটুকু ছোটো, ন্যাংটা ফুটু দেখেছিলাম, এখন তুই কত বড় হয়ে গিয়েছিস, বা তোর এখন আস্তে আস্তে ধারি মুস গজাচ্ছে, এ ধরনের বিষয়। সে কখনো কখনো দেখা যায় যে আসলে তার ছোটো দেবরকে নিয়ে কখনো বাজারে যায় বিভিন্ন জিনিসপত্র কিনে তার হাজব্যান্ডের পাঠানো টাকা দিয়ে। তো ছোটো দেবরটি আসলে খুব বেশি কিছু কখনো বুঝে না, এক সময় দেখা যায় যে দোকান থেকে একটা ঔষধ কিনতে পাঠায় ছোটো দেবরকে, তো দোকানদার আসলে খুব অবাক হয়ে যায় যে এত অল্প বয়সে এই ওষুধ দিয়ে সে আসলে কী করবে। যখন এরকম বলে তখন আসলে তার
ওই ছেলেটি আসলে বা দোকানদারকে দোকানদারটি আসলে ওই ছেলেটিকে কি চিনতে পারে, চিনতে পেরে বলে যে তুমি অমুকের ছেলে না, তোমার একটা ভাই মনে হয় বিদেশ থাকে। তারপর আবার জিজ্ঞাসা করে যে তোমার ভাবি কোথায় থাকে, তোমার ভাবি কি দেশে না তার নিজের বাড়িতে? তখন সে বলে যে না ভাবি আমাদের বাড়িতে রয়েছে। তখন তাকে আরও বেশি কি জোর করে যে তুমি বলো যে ওই সুটটা নিয়ে তুমি কী করবা। তো তখন সে বলে যে ওই যে ভাবিকে আমি নিয়ে দিব, ওর ভাবি আসলে কি ওই গাছতলায় দাঁড়িয়ে আছে, সে ঔষধের জন্য কিন্তু অপেক্ষা করতেছে। তখন সে তখন ওই দোকানদার বা ফার্মাসিস্ট যে ছিল সে আসলে বলে যে তোমার ভাবি এই ওষুধটা দিয়ে কী করে। তো তখন আসলে সে বলে আর কি যে কোনো কোনো রাতে ভাবি আমাকে কিন্তু কি তার ঘরে ডাকে। বিষয়টা এরকম ছিল, আপনারা নিশ্চয়ই বাকিটা কিন্তু বুঝে গিয়েছেন। তো বর্তমান সমাজের বাস্তবতাটা কিন্তু এরকম, যারা আসলে বিবাহ করার পর আসলে কি প্রবাস জীবনে থাকেন কিংবা প্রবাসে থাকেন, তাদেরকে হয়তো কোনো না কোনোভাবে এই পরিস্থিতিগুলোর কিন্তু মুখোমুখি হতে হয়। এই জিনিসটা হরিশঙ্কর জলদাস আসলে বোঝানোর চেষ্টা করছেন, যেটা একেবারে বাস্তবিক। তারপর এই বইটিতে আরেকটা যেটা বললাম, প্রাপ্তবয়স্ক আরও একটা বই আছে। আরেকটা জিনিস বলে রাখি, আপনারা হয়তো বলবেন যে তুমি প্রাপ্তবয়স্ক গল্পগুলোকে কেন আসলে হাইলাইট করতেছো, আসলে বিষয়টা দানা ছোটো ছোটো গল্পটা আমি পড়ে দেখি নাই। তখন যখন বাসায় নিয়ে আসলাম তখন দেখলাম যে আসলে না পরিস্থিতিগুলো এরকম। আমি চিন্তা করলাম এটা আপনাদের সাথে শেয়ার করা যায়, আপনারাও যদি কেউ সচেতন হন এই গল্পগুলো পড়ে তাহলে আপনারা বাস্তবতাটা বুঝতে পারবেন। তো যাই হোক, এই বইটাতে আরেকটা গল্প রয়েছে যেটা নাম হচ্ছে ঘুরি। তো ঘুরি গল্পটিতে দেখা যায় যে স্বামী স্ত্রীর আসলে কি একটা ছেলে সন্তান ছিল, তারা একটা ফ্ল্যাটে থাকতো সম্ভবত চতুর্থ তলায়। তো তাদের পাশে আরেকজন ভাবি থাকতো যার কোনো ছেলে সন্তান ছিল না, তার হাজব্যান্ড ছিল আসলে ব্যবসায়ী, সে ব্যবসার কারণে বিভিন্ন জায়গায় কিন্তু কি ঘুরতে যেত। তো এক সময় যাদের আসলে ছেলে সন্তান সে সবসময় ছাদে ঘুরে উড়াতে যেত, যখন ঘুরে উড়াতে যেত তখন ওই পাশের বাসার ভাবিটি আসলে খুব আফসোস করতো যে তার একটা ছেলে নেই। তো যেহেতু ছেলে নেই, ছেলের আক্ষেপ গোছাতে সে আরেকজনের ছেলেকে দেখলে কি তার মনটা আসলে কাঁদতো। ও যখন ঘুরে উড়াতো তখন কিন্তু কি ওই ভাবিটি আসলে তাকে সাহায্য করতো, বা ওই ছেলের কিন্তু ভাবি না, ওই ছেলের ধরেন জেঠিমা হতে পারে কাকিমা হতে পারে এই ধরনের বিষয়। তো আসলে কিন্তু কি তাকে সাহায্য করতো। অর্থাৎ বিকালবেলা আসলে কি সে যখন ছাদে ঘুরে উড়াতে যেত তখন ওই মহিলাটি তাকে সাহায্য করতো। তো ছেলেটির বাবা এটা দেখে খুবই রাগান্বিত হতেন যে তুমি কেন, মানে তার স্ত্রীকে বলতেন যে তুমি কেন ওকে বিকালবেলা আসলে ছাদে পাঠাও ঘুরে উড়ানোর জন্য, ওর পড়ালেখা নাই এ ধরনের একটা বিষয়। তো একসময় দেখা যায় যে ওই ছেলেটির মা কিন্তু একসময় অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে যায়। তো যখন শয্যাশায়ী হয়ে যায় দেখা যায় যে আসলে কি ছেলেটিও বাধ্য ছেলের মতো আর আগের মতো কি ছাদে কিন্তু ঘুরে উড়াতে যায় না, সে সবসময় মাকে সন্তুষ্ট রাখার জন্য সে সবসময় পড়তে বসে। তো এ ফাঁকে কী হয়, এ ফাঁকে ওই ছেলেটির বাবা এখন আবার দেখা যায় যে ওই ঘুড়িটা নিয়ে কিন্তু ছাদে চলে যায়। অর্থাৎ সহজ কথায় বললে সে ওই পাশের বাবা বাসায় যে ভাবিটি থাকতো তাকে ইমপ্রেস করার চেষ্টা করতো, অর্থাৎ দেখা যায় যে তাদের সাথে একটা কি সম্পর্ক হয়ে যায় এই ধরনের বিষয়। অর্থাৎ তার নিজের স্ত্রীর অবর্তমানে অন্যের সাথে কি একটা পরকীয়ার সম্পর্ক হয়ে যায়, বিষয়টা হচ্ছে এরকম। তো হরিশঙ্কর জলদাস এটাও কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন যে এই ধরনের আসলে ঘটনাগুলো সমাজে অহরহ হচ্ছে। আবার আমার কাছে এরকমও মনে হয়েছে যে মনে হচ্ছে যেন তিনি আসলে মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দিচ্ছেন, এই সন্দেহ জিনিসটাও কিন্তু খুবই খারাপ। তাই আপনারা কোনো কিছু জাজ করার আগে অবশ্যই সকল দিক বিবেচনা করে তারপর আসলে কিন্তু কি চিন্তা করবেন। তো এই ছিল আর কি আসলে এই তিনটা গল্পের কথা, আরও অনেক মোট 18টা গল্প রয়েছে, তার মানে এখনও 15টা গল্প নিয়ে কিন্তু আমি বলিনি। তবে আমার কিছু কিছু গল্প ভালো লেগেছে, যেমন সেখানে আছে প্রতিদান আছে, খুবসুরত আছে, পরীক্ষার ফল আছে, চরিত্রবান আছে, কৈবর্তন্য আছে, ভূমিকম্প, কষ্টি পাথর, এই গল্পগুলো কিন্তু আমার আরও বেশি কিন্তু ভালো লেগেছে। আপনারা যখন এগুলো পাঠ করবেন, বইটা সংগ্রহ করবেন, তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন আসলে বইটা কী সম্পর্কে লেখা হয়েছে। আমার মনে হয় আপনারা এটা খুব ভালোভাবে কিন্তু অনুধাবন করতে পারবেন। তো আপনাদেরকে বলবো আপনারা হরিশঙ্কর জলদাসের এই বইটি আসলে কি পারচেস করতে পারেন। বইটির মুদ্রিত মূল্য শুধুমাত্র 150 টাকা, বইটিতে পৃষ্ঠাও বেশি নেই, এক বসাতে শেষ করে ফেলতে পারবেন 1 ঘন্টার মধ্যে, এবং গল্পগুলো পড়ে আসলে বাস্তব জীবনের অভিজ্ঞতাগুলো কিন্তু আপনি নিতে পারবেন। তো অবশ্যই বলবো আপনারা আসলে গল্পটি চালিয়ে সংগ্রহ করতে পারেন, গল্পের বইটি যেটা অনুগল্প না কিন্তু ছোট ছোট গল্প যেটা আপনার ভেতরকে কি নাড়া দিতে আপনাকে সাহায্য করবে। তো সবার জন্য শুভকামনা, বইটি পারলে সংগ্রহ করুন, আর না পারলে তো কিছু বলার নাই। আর যদি কেউ পড়ে থাকেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। সকলকে নমস্কার জানাচ্ছি।